নমস্কার বন্ধুরা, রেনিত্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটন রেসিপি, খুব সহজ আর ইজিভাবে রান্না একদম, আর এটা খেতেও টেস্টি হয় ভীষণ। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজি মটন। এর মধ্যে প্রথমে দিয়ে দেব জিরে বাটা 1 চামচ, আর আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ বাটা বা গ্রেট করে নিতে পারো। টক দই দিয়ে দেব 1 বাটি মতো। এবার দিয়ে দিব নুন 7 মতো। হলুদ গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দেবো সরষের তেল একটু। এবার এটা ভালো করে মেখে নেব মাংসের সাথে। সব মশলা টক দইগুলো ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাংসের গায়ে মশলাটা মিশিয়ে এটা আমি 5-6 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো, বা ওভারনাইটও রাখতে পারো এটা। এবার একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, সরষের তেল খানিকটা। এর মধ্যে দিয়ে দেবো 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে এটা ফ্রাই করে নেবো পেঁয়াজটা, বেরেস্তা বানিয়ে নেবো পেঁয়াজের। তো পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তুলে নেবো এগুলো। এবার একটা বড় কড়াইতে তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরে। একটু নাড়াচাড়া করে নেবো এগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব, মিশিয়ে দেবো একসাথে ভালো করে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটা মাংসটা কষাতে থাকবো। চার পাঁচ মিনিট কষানোর পর এবার মাংসটা আবার ভালোভাবে নাড়াতে থাকবো এটা 2-3 মিনিট অন্তর অন্তর। এবার এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। মাংসের থেকে তেল বেরিয়ে গেলে একটু এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মাংসটা কষানোর সময় আলুটা দিয়েছি, আলুটা কোনো ভাজিনি আমি। তোমরা যদি চাও তাহলে প্রথমে আলুটা ভালোভাবে ফ্রাই করে নিতে পারো তেলে। আলুগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল। জলটা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দেবো।
মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না হতে দেবো এবার কমসে কম আধ ঘন্টা থেকে 45 মিনিট। মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে এটা ভালো করে মাংসটা সিদ্ধ হতে দেব। মাংসটা নামানোর 5-7 মিনিট আগে এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা, ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব 5-7 মিনিট, যতক্ষণ ঝোলটা একটু গাঢ় না হচ্ছে। পাঁচ সাত মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মটন ভুনা বা মটন কষা রেসিপি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।